নমস্কার, দেখছেন খবরের ঘন্টা, সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। বিধানসভা আসন 23 নম্বর দার্জিলিং বিধানসভায় সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 9%। 24 নম্বর কার্শিয়াং বিধানসভা আসনে 9টা পর্যন্ত ভোট পড়েছে 8%। 25 মাটিগাড়া নকশালবাড়ি আসনে 9টা পর্যন্ত ভোটের হার 19.33%। 26 শিলিগুড়ি বিধানসভা আসনে 18.23%। 27 পাশিদা বিধানসভা আসনে 19.07% ভোট পড়েছে। শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভোট গ্রহণ চলছে। বিধানসভার প্রার্থী হিসাবে আজকে প্রথম ভোট কেমন লাগছে? আমার কাছে তো এগুলো প্রস্তুতি হিসাবে, আগেও আমরা এগুলো করেছি। এরকম 5:30-5:30 থেকেই আমরা বিভিন্ন পোলিং এজেন্ট, বুথ অফিস এগুলো করার কাজ শুরু হয়ে যেত। এবার শুধু একটুই পার্থক্য যে বিধানসভার প্রার্থী হিসাবে এই কাজগুলো দেখছি, ভালো লাগছে। ভোট ভালোভাবে হোক, শান্তিপূর্ণ। সারাদিন কি কর্মসূচি আপনার? কর্মসূচি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, বুথ কেন্দ্রগুলো দেখব। আমি নিশ্চিত যে শিলিগুড়িতে খুব শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভোট হবে এবং সমস্ত দলের, রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এই কাজে সহযোগিতা করবে। কোনো গণ্ডগোলের আশঙ্কা করছেন? আমি করছি না, আমি একদম করছি না। এবং শিলিগুড়ির একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী এই এটা অনুষ্ঠিত হবে বলেই আমি মনে করি।